রেমালের সাথে ভরা কোটাল, বিধ্বস্ত সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা, গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে তছনছ জনজীবন, বাড়ি ভেঙে ঘটেছে মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের জেরে প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গ জুড়ে, ভরা কোটালের মধ্যেই আছড়ে পড়া রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবন। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকায় নদী বাঁধ ভেঙে বিপত্তি, প্রশাসনের সাথে বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। রেমালের তাণ্ডবে বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঝড় থামাতে এদিন সকাল থেকে গাছ কেটে সরানোর কাজ শুরু হয়েছে। দুর্যোগ কেটে যেতেই কাজে হাত লাগিয়েছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রিমাল। রাতভর চলেছে রেমালের তাণ্ডব। রবিবার রাত 10:30 নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রাত 12:00 নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়। ভরা কোটালের মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, আইলার স্মৃতি মনে করানোর জন্য সেটাই যথেষ্ট ছিল। রবিবার সকাল থেকে বাংলার আকাশ মেঘলাই ছিল, বিশেষ করে সাগর, কুলতলি, কাকদ্বীপ, দীঘা, হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টির সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। রাত 11:30 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় প্রবেশ করে। কাকদ্বীপ, নামখানা, সাগরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। দুর্যোগ কলকাতাতেও, গভীর রাতে বাড়ি ভেঙে কলকাতায় মৃত্যু হয় একজনের। ঝড়ের দাপট বাড়তেই উপকূলবর্তী একাধিক এলাকা সহ মোট 9টি জেলায় এনডিআরএফ এর 14টি দলকে মোতায়েন করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রায় 1,40,000 মানুষকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুরে প্রায় 28,000 ও হাওড়ায় 1,300 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সংখ্যাটা 31,847, কলকাতায় 160 ও হুগলিতে 391 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘর বাড়ি নেই বলে, পেপারের চাল উড়ে গেছে বলে তাই লোকেরা চিন্তিত না এসেছে। সকালে রাত্রি দিল মুড়ি চিঁড়ে, আর সকালে মুড়ি চিঁড়ে দিয়েছে বাচ্চাদের দুধ। নবান্ন ও উন্নয়ন ভবনে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেমাল নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতা। কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল বিকাল থেকেই বন্ধ ছিল ট্রেন পরিষেবা, বন্ধ ছিল ফেরি চলাচল, এমনকি দুপুরের পর থেকে বাতিল করা হয়েছিল উড়ান পরিষেবাও। এই ডালাপালা গাছ বা পুকুর বা এই ঘর বাড়ি হালকা যারা যেগুলো ছোটখাটো যেটা ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো মানুষের কোনো ছিলই আচমকে ছিল। কিছু মানুষ সরিয়ে নিয়েছে, কিছু তারা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে। কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল, অফার সেন্টার যেগুলো ছিল, এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের। বাংলাদেশের মংলা বন্দরের দক্ষিণ পশ্চিম দিকের এলাকা দিয়ে স্থলভূমিতে 110 থেকে 120 কিমি বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। গোটা ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয় রাত 12:30 নাগাদ। এর প্রভাবে আজ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি, সেই সাথে হচ্ছে ঝোড়ো হাওয়া, এমনকি বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা। রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায়। কলকাতায় মৃত্যু হয়েছে একজনের। আজ বাংলার অধিকাংশ জেলার আকাশ মূলত মেঘলা থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত বাংলার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রেমালের জেরে এদিন সকালে দীঘার সমুদ্র বেশ উত্তাল ছিল। আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রেমালের কারণে রেণুকা মণ্ডল নামে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রশাসন সূত্রে খবর, ঝড়ের কারণে গাছ পড়ে তার মৃত্যু হয়েছে।
এন্টারের বিবির বাগান এলাকার কর্নিশের চাঙর ভেঙে একজন প্রাণ হারান। এদিকে লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, শিথিল মোড় থেকে শুরু করে বেহালা জলমগ্ন হয়ে গিয়েছে। সল্ট লেকের নানান জায়গাতেও দেখা দিয়েছে একই চিত্র। কোথাও কোথাও আবার গাছ উপড়ে পড়েছে। সব মিলিয়ে যাতায়াতের অসুবিধে হচ্ছে সাধারণের। দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, বাগদা, গাইঘাটাতেও হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে বইছে ঝোড়ো হাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। গতকাল থেকেই তৎপর ছিল প্রশাসন। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুমের মাধ্যমে রাখা হচ্ছিল নজরদারি, দেওয়া হচ্ছিল হেল্পলাইন নম্বর, পাশাপাশি উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর সূত্রের শেষ পাওয়া তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।